আমাদের সন্ধ্যা সন্ধ্যা আমার হাজব্যান্ডে অবর্ডার অনেক টাকা, টাকাগুলো সব নিয়ে গেছে, আমার আন্টির স্বর্ণ চেন তারপর ওগুলো সব নিয়ে গেছে। হাজি দারহম সদগর বাড়ির সামনে আমাদের ঘরটা, তো আমরা কেউ ছিলাম না, কালকে আমরা বেড়াতে গেছিলাম, রাত সকালে দেখতেছি যে আমাদের ঘরে ঢুকে মানে চুরি হয়ে গেছে। কিছুদিন আগে আমাকে ওই মাঝখানে আজকে বছর দেড় বছর আগে আমাদের শত্রুরা আমাকে কিডন্যাপ করেছিল, এই নূর হকের দোকান থেকে তুলে আমাকে অলিবাহারের মাঝখানে নিয়ে মারধর করেছিল। এই তারপর তারপর সময় তার দুই মাস দুই মাস আগে আমার মোটরসাইকেল নিয়ে গেছে আমার ঘর থেকে, আজকে দেখতেছি বছর দেড় বছর পরে আজকে মানে আমার এই ঘর ঢুকে সুরারা মানে এরা আমার দুশ্মনারা করতেছে, এগুলো আমার জায়গা ধরে নিয়ে গেছে দুশ্মনারা। তারপর আমাকে আমাদের ঘরে ঢুকে প্রায় আমার 4-5 লাখটা মানে মাল সামানা নষ্ট করেছে, স্বর্ণভাতি নিয়ে গেছে, প্রায় আমার 70-70 হাজারটা আমার ক্যাশ নিয়ে গেছিলো এরা। তো দুই বারবার যদি আমাকে দিয়ে হুমকি টুমকি দেয় চাঁদা হাতুয়াই, তাহলে আমি এখন আমি কী করতে পারি? আমি আইনের আশ্রয় চাইছিলাম, যারা এই কাজগুলো করতেছে আমার পিছনে শত্রু আছে, তাইলে এদের আমি সুষ্ঠু ভিসা চাই, এটা আমি প্রশাসন দৃষ্টিকে আমি জানাইছি, চেয়ারম্যানকেও জানাইছি, আমি সবসময় মানে দুশ্মনে আমাকে চাইছে মানে মেরে ফেলার জন্য, আমি এটা একটা বেহেজ চাই। এখানে মানে স্বর্ণ ছিল, তারপর একটা ডায়মন্ডের নাকফুল ছিল, এগুলো ছিল। হ্যাঁ, আমার আব্বু আসছিলো 12 তারিখ, অক্টোবর 12 তারিখ আসছিলো, তো মেবি আমার আব্বু আসার জানছে মনে হয় এই কারণেই হয়েছে, এটা নাহলে এতদিন হয় নাই, আব্বু আসার পরে হয়েছে, 6-7 লাখ হবে, 8 লাখ এরকম হবে। অনেকগুলো কান্দুল ছিল, 3-4-5 জোড়া কান্দুল ছিল, তারপর আন্টি ছিল। এতদিন দেখাতি নেওয়া চুরি নেওয়া এই আমলিক সরকার আসছিল, অতি এখন কেন দুম করি এর খালি দিন বুতরি তারা বিয়ের বাদ গিয়ে বেড়াতে গিয়ে এর কেন জানিল কেন উনিল জানি উনি এর মানে যোগ্য পরিকল্পিতভাবে ব্যবস্থা করি তারা চুরি করি ডাহাতি করি বা চুরি করি দে ডাহাতি তো ন ঘর যেত মানুষ ন আসলে তারা চুরি ডাহাতি নর চুরি হয়ে দে বহুত টিয়ার চারি ফ্যামিলি এটা চারি ফ্যামিলি বেগুন এটা আসিল এই তারা কে বেগুন বিয়ের গিয়ে গই এক তাল মালি নর আহে দুবো টেলিভিশন উগ্র টেলিভিশন গম উগ্র খারাপ খারাপ পুনঃ নে বালা উলে গিয়ে গিয়ে এইবার কেন হতা এইবার তার আর জীবন কোনো দিন গিয়ে আগুন নেওয়ারে অন্য পরিবার লই যে এরা কম্বল ডম্বলে ইন ফেলাই গিয়ে এই তো আয়ার নিয়ে তুন বিলিতেও ফেলাই গিয়ে হতেন এরি হাম হাম তার ন মই হন দিন একে কেন গিয়া হলে আই তিন বুঝে কুলনা পালিম সোনা চান্দি টিয়া বসে বহুত টিয়ার সোনা চান্দি লই গিয়ে গাছ আসবাবপত্র লই গিয়ে গিয়ে বালা বালা মাল দিয়ে নাছিল হরপত্র আসবাবপত্র দিয়ে নাছিল ব্যাগ লই গিয়ে গই এখন সকাল 10টায় আমার মোবাইলে কল আসে শুনে হাজে দেলোয়ার হোসেন সদাগর বাড়িতে ডাকা দেওয়া হয়েছে। তো ঘটনাস্থলে এসে আমি দেখি এখানে অনেক মালামাল চুরি হয়েছে এবং সোনা চাঁদি টাকা পয়সা বাংচুর করে এখানে সব কিছু নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। তো আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে ফোন দিছি, আমাদের 6 নং ফুয়াদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের জসিম ভাইকে আমি ফোন দিছি এবং জসিম ভাইয়ের সাথে শহীদুল্লাহ পরিবারের সবার সাথে কথা বলে দিয়েছি, ইসুফ ভাইও ছিলেন, জামাল ভাই ছিলেন, সবাই ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি। তো উনি বলছেন 2টার দিকে আসবেন এবং আমি চাই আমাদের এলাকায় কোনো চোর ডাকা সন্ত্রাস চাঁদাবাদ দুর্নীতিবাদ জঙ্গিবাদ কেউ না থাকুক, আমাদের এলাকায় সুনাম আছে, আমাদের এলাকাও ঐতিহ্যবাহী এলাকা, আমাদের এলাকায় শিক্ষিত মানুষ বেশি, আমাদের এলাকায় চোর ডাকাত এগুলো নাই, আমরা কখনো চোর ডাকাতকে আশ্রয় দিব না, প্রশ্রয় দিব না, আমরা অন্যের প্রতিবাদ করব। আমি চাই যে চুরি করুক না কেন সবাইকে আইনা আওতায় আনা হোক। এর আগেও আজ থেকে 2 বছর আগে শহীদুল্লার ঘর থেকে তালা ভেঙে এসে বাইক নিয়ে গেছিলো ফালসার একটা, সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ারম্যান মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন এটা সুবিচার পায়, এদের অনেক প্রায় 7-8 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এটা আইনের আয়তা আনা হোক, এটা সাংবাদিক ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আমি এই এলাকার কৃতি সন্তান, 2 নম্বর ওয়ার্ডের আমি এবারে মেম্বার পদপ্রার্থী। আসলে আজকে এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে এটা আমাদের কাম্য নয়, আমি যে ঘটনাটা ঘটেছে এখানে এর বিরোধিতা করছি এবং আসলে শহীদুল ভাই তারা এখানে বাসায় ছিল না, জিনিসটা যখন ঘটেছে আসলে এটা পরিকল্পিত একটা ঘটনা,
এটা পরিকল্পিত একটা ঘটনা। এদেরকে পাহারা দেওয়া হয়েছে জানাশোনার মধ্যে যে কেউ করেছে ঘটনাটা। আসলে প্রকৃতভাবে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে খুঁজে প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি। এদের প্রকৃতভাবে সন্ত্রাসীদের যা শৈদুল ভাই একটা কথা বলছে, কিছুদিন আগে ওনাকে এক জায়গায় আটক করা হয়েছে। আসলে এটা পরিকল্পিত ঘটনা, আমি এর একটা সুস্থ বিচার চাই এবং আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এর একটা বিহিত করা হোক। আমাদের সন্ন্যাসান আমার হাজব্যান্ডের অবদ্রব অনেক টাকা, টাকাগুলো সব নিয়ে গেছে। আমার আন্টির স্বর্ণ চেন তারপর ওগুলো সব নিয়ে গেছে। তো জায়গা দলের কাগজপত্র, আমার কাগজপত্র দিয়ে কী করবে? ওগুলো যদি গড় শত্রু না হয়, পাশাপাশি শত্রু তো না থাকে, আর গড় জিনিসপত্র যে এভাবে ভাঙছে ওরা, এভাবে যে কে শুনে নেয়, অবশ্যই কে শুনছে, কেউ আসে নেই, কেন আসে নেই? আমাদের যে জায়গা দলগুলো নিয়ে গেছে, যার জন্য দরজা সব ভেঙে ভেঙে তপনা তপনাগুলো তো মানে কুচু কুচু করে কুড়ি কুড়ি করে জিনিসপত্র নিয়ে গেছে। যে এগুলো যদি আগে তো যদি প্ল্যান না করতো তাহলে ওই চুরি হতো না। যদি আমাদের যদি সদস্য যদি কালকে যদি একজন যদি কেউ থাকতো অবশ্যই খরচ ফেয়ে করতো। ইয়ার আগেও আমার হাত ব্যাংকের মানে সিনজি ভরে নিয়ে গিয়ে এক পাশে মানে খরচ ফেয়ে করতো, হাত ভেঙে ফেলছে। আমার সে আমার হাজব্যান্ডে মারধর করে ওখান থেকে অনেক কষ্ট করে পালিয়ে আসছে। যে এক এক ইয়ে তিনবার ঘটান থেকে আমার হাজব্যান্ড লাইফ আসছে, যে মানে আল্লাহর আসতে মানে আল্লাহ আল্লাহ ফাঁকে এটা ফিরে চাইছে। যে কালকে আমরা ছিলাম না, মানে আমরা চার পাঁচ দিন হচ্ছে যে বিয়েতে গেছিলাম, যে একটা বিয়েতে, তো এখানে এসে দেখতেছি যে সবগুলো মানে ঘরের তালা তালা ভেঙে, তারপর হচ্ছে যে আলমালির তালা ভেঙে, মানে আমার হাজব্যান্ডের কুমডন্ডি জাগা নিছে, যে ওখান থেকে দলিল টলিল কাগজপত্র সোনা চাঁদি যা ছিল টাকা পয়সা সবগুলো নিয়ে গেছে। মানে এরকম করলে কি আমরা থাকতে পারবো এখানে? আমাদের কোনো তো এখানে নিশ্চয়তা নেই। এগুলো মনে হয় আমার মনে হয় এগুলো আশেপাশে কোনো লোক জানছে, মানে আমরা নাই এখানে, ওরা এরকম করে ডাকাটিটা করছে। আমরা এগুলো বিশ্বাস চাই, আমাদের এগুলো না করলে আমরা এখানে থাকতে পারবো না।